আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। যারা সমস্যা নিয়ে সরাসরি ফোন করবেন তারা সৃষ্টিবিদ লাক যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাকে সরাসরি ফোন করুন, আপনাদের লাইভ অনুষ্ঠানে আমি উত্তর দেব। এতদিন আমার রাশিফল নিয়ে অনুষ্ঠান চলছিল, আজকে এই কালী পূজার অর্থাৎ দেবী চামুণ্ডা রূপে যে পূজা হয় সেই সেই দিনে অর্থাৎ সেই মহান ঈশায় অথবা নিশাতে অর্থাৎ রাত্রিকালে 12ই নভেম্বর সেই দিন তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। আর ধন ত্রয়োদশীর দিন নিজস্ব গৃহ মন্দিরে মধ্যাহ্নকালীন ওম যজ্ঞ থাকবে। যে কোনো রকম সমস্যা থেকে মুক্তি পেতে এই কালী পুজোর দিন এত শক্তিশালী একটা তিথি, তার আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী অর্থাৎ ভূতেরা ছাড়া থাকে আমরা তত্ত্বকথা জানি, যার জন্য আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে 14টি বাতি দেওয়া হয়। আমি অবশ্য আগের দিনই অর্থাৎ এই চতুর্দশী দিনই তারাপীঠ পৌঁছেছি। চতুর্দশীর দিন একটা বিশেষ ক্রিয়া হবে ভূত চতুর্দশী, শত্রু বিনাশের একটা বিশেষ ক্রিয়া হবে এবং আর হবে সেই মহাযজ্ঞ যেটা মায়াংতন্ত্রের মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে 12 তারিখ। আজকে আপনাদের একটা টোটকা দেব, এই কালী পুজোর দিন আপনারা করবেন অর্থাৎ রবিবার রাত্রিকালীন করবেন, সন্ধ্যাকালীনও করতে পারেন। এই যে টোটকাটা, এই টোটকাটা বশীকরণের জন্য দেব। বশীকরণ মানে যাকে ভালোবাসেন সেই মানুষকেই বশীকরণ, শুধুমাত্র ভালোবাসার মানুষকে। সেটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে। তো যাকে ভালোবাসেন তারাই এই টোটকাটা করবেন, অন্য বশীকরণের জন্য এটা প্রযোজ্য হবে না। শুধুমাত্র স্বামী স্ত্রীর প্রেম এবং প্রেমিক প্রেমিকার প্রেমের ক্ষেত্রে এই টোটকাটা প্রযোজ্য। এই টোটকাটা একটা তেজ পাতা নিতে হবে, তেজ পাতায় লাল কালি দিয়ে যাকে ভালোবাসেন তার নাম লিখতে হবে। তেজপাতায় যাকে ভালোবাসেন তার নাম লাল কালি দিয়ে লিখতে হবে, দেখতে হবে তেজ পাতাটা যেন ছেঁড়া ফাটা না হয় আর লিখতে গিয়ে নামটা যেন ছিঁড়ে না যায়। এইবার সেই তেজ পাতাটিকে লাল সুতো দিয়ে গাছে ঝুলিয়ে দিতে হবে, যার জন্য টোটকার নাম হচ্ছে তেজ পাতায় লিখলে নাম মনের খাতায় চিরতরে লেখা থাকবে তার নাম। অর্থাৎ যার নাম আপনি তেজ পাতায় লিখে এই অমাবস্যাতে গাছে টাঙিয়ে দেবেন সেই ব্যক্তি আপনার কথা চিরকাল মনে রাখবে। অর্থাৎ এটা ভালোবাসার মানুষের ক্ষেত্রেই এই টোটকাটা করবেন, তবে এটা প্রযোজ্য হবে এবং টোটকাটা খুব ভালো টোটকা, খুব সহজ টোটকা। এখানে আপনার নাম লেখার দরকার নেই, কারণ এখানে যাকে আপনি ভালোবাসেন সেই সময় নির্ঘণ্ট ধরে সেই তিথি অনুযায়ী এই কাজটি আপনারা জগদ্ধাত্রী পূজার নবমী তিথিতেও করতে পারেন। এই টোটকাটা জগদ্ধাত্রী পূজার নবমী তিথিতেও করতে পারেন এবং কালী পূজার অর্থাৎ কালী পূজার মহান ঈশ্বর অর্থাৎ একটা শুক্লপক্ষের নবমী তিথি আর একটা কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, এই দুটো দিন এই টোটকাটা প্রযোজ্য, দুটোর ক্ষেত্রেই বশীকরণের কাজের জন্য হবে এবং টোটকাটা খুবই অথেন্টিক। আমাদের ক্লায়েন্ট যারা আসেন বশীকরণের জন্য আমি এই টোটকাটা দিই, অনেকে এইগুলোতে ভালো ফল পেয়েছেন। এটি যারা প্রেমের মানুষ অনেক দূরে চলে গেছিল তারা ফেরত এসেছে, টোটকাটা খুব ভালো টোটকা। আপনারা এই আসন্ন যে কালী পুজোর দীপান্বিতা অমাবস্যার দিন করুন, আর একটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিন নবমী তিথি যেদিন পড়ছে সেই দিন করুন। জয় মা তারা। জয় মা তারা। নমস্কার দাদা। নমস্কার, কোথা থেকে বলছেন? বলুন, নিজের সম্বন্ধে জানবেন কি না মেয়ের সম্বন্ধে? ছেলের সম্বন্ধে বলুন, ছেলের নাম বলুন। সুদীপ্ত চৌধুরী। সুদীপ্ত চৌধুরী, ছেলের জন্ম তারিখ বলুন। প্রথমে তারিখটা বলুন মা, তারিখ না বললে আমি কিছুই বুঝবো না। আষাঢ় মাস মা, আপনি আমার কথাটা মনে শুনতে পাচ্ছেন না, তারিখটা বলুন, জন্ম তারিখ। 27শে মার্চ। আচ্ছা, 27শে মার্চ 2001, তাই তো? টাইমটা বলুন, সময়টা সকাল সকাল 4:45, মানে ভোর 4:45। জন্মস্থান কোথায়? টিভির ভলিউমটা মিউট করুন। মঙ্গলবার জন্মবার 2001 সালে জন্ম, 22 বছর বয়স। কি করছে ছেলে এখন?
গ্রাজুয়েশন কোন স্ট্রিম ছিল? সায়েন্স আর্টস কমার্স কোনটা? কমার্স। কি করছে এখন? শুধু আর্টস কমপ্লিট করেছে তাই তো? এবার কি চাকরির জন্য চেষ্টা করবে? প্রশ্নটা কি সেইখানে? ঠিক আছে, ওর লগ্ন হচ্ছে মা কুম্ভ লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে জন্ম। ছেলের মনের মধ্যে, জানো, ছেলের মনের মধ্যে একটা চিন্তাধারা সবসময় দুরকম চিন্তাধারা চলে, এটা করবো না, ওটা করবো, ওটা না করবো, এটা করবো, এটা করে, আর মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়, হয়তো। এমনি বুদ্ধিমান ছেলে লগ্নে বুধ অবস্থান করছে, একাদশ ভাবে কেতু রয়েছে, ও রোজগারের জায়গাটা খুব ডিস্টার্ব হলো। এই কেতু মানে সহজে কিন্তু রোজগার দিতে চাইবে না, যদিও কেতু ভালো স্থানে থাকলেও ভালো করে রোজগার দিতে চাইবে না। দশম ভাবে মঙ্গল থাকাতে সেই মঙ্গল সক্ষেত্রে থাকলেও জলরাশিতে অবস্থান করছে, সুতরাং কর্ম নিয়ে একটু সংশয় থাকবে। তবে বর্তমান সময়টা, একদম বর্তমান সময়টা, 2021 থেকে 2024 সাল অবধি শুক্রের মহাদশা বুধের অন্তর্দশা মধ্যম প্রকার ফল লাগবে, 2024 এর পর থেকে একটু ভালো সময় আসবে। কেমন? জয় মাতা। 2024 এর পর ভালো সময় আসবে। তো দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি, যারা যেরকম ফোন করতে চেয়েছেন, আপনার সিসিটিভি পর্দায় সরাসরি ফোন করুন, টিভির ভলিউমটা মিউট করে ফোন করুন, যাতে আমার কথা বলতে খুব সুবিধা হয়, নাহলে নয়েজ হয়ে গেলে, পাঁচবার জিজ্ঞেস করতে গেলে এটা নেগেটিভ ভাইব্রেশন আসে। আসন্ন যে 12 তারিখ অর্থাৎ কালী পূজার অর্থাৎ শ্যামা পূজার মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। 12 মাস আমাদের কালী পুজো হয়, কিন্তু মনের মধ্যে অনেকের চিন্তা আছে যে এই দিন কালী পুজো নামে কেন থাকে? এই দিন মায়ের অ্যাকচুয়ালি রক্ত চামুণ্ডা বা চামুণ্ডা দেবীর পুজো হয়। এই তিথিতে রক্ত চামুণ্ডা বা চামুণ্ডা দেবীর পুজো হয়। চামুণ্ডা রূপ যখন দেবী ধারণ করেন তখন দেবীর নাম হয় চামুণ্ডা। এইবার তিনি রক্ত বিষ অসুরকে নিধন করার পর তার নাম হয় হচ্ছে রক্ত চামুণ্ডা। এইবার তার এপিসোডটাই আসে কেন তার নাম হলো। একটা কথা, রক্ত বীজ অসুরের থেকে আপনারা জানেন যে রক্ত যতবার পড়েছিল মাথা কেটে দিয়েছিলেন মা, রক্তটা যাতে মাটিতে পড়লে আরেকটা রক্ত বীজ অসুরের সৃষ্টি হচ্ছে, দুটো রক্ত পড়লে দুটো সৃষ্টি হচ্ছে, ফলে মা তার গলা কাটার পর সেই রক্তটা বাটিতে ধরে নিজেই মড়ার কুলির ওপর ধরে নিজেই পান করেছিলেন, বাটি নয় মড়ার কুলির মধ্যে পড়েছিল, সেটা নিজেই পান করেছিলেন, যার জন্য মায়ের এখানে রক্ত লেগে থাকে, জীবটা বেরিয়ে থাকে। কেন? মহাদেবের ওপর তিনি শুয়ে পড়েছিলেন, মহাকালের ওপর অ্যাকচুয়ালি। আমি একটা প্রশ্ন করেছিলাম যে মা কালীর নিচে যে শিব শুয়ে থাকে তার নাম কি? তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি মহাকাল। সেই মহাকালের যখন তার উপর পা দিয়ে ফেলেন মা, সেই সময় জীব কেটে ফেলেন। এগুলো আমরা পৌরাণিক কথায় জানি, আরো অনেক তত্ত্ব রয়েছে এর সঙ্গে, তন্ত্রশাস্ত্রের একটু প্রকারভেদ রয়েছে। তো এই রক্তবীজ অসুর কেন কি করে নাম পেল? সেই অসুর শুম্ভ এবং নুশুম্ভ, শুম্ভ এবং নুশুম্ভ, সে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে। সে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে কি? সে অজয় হওয়ার, অর্থাৎ মৃত্যুকে জয় করার না, কিন্তু জয়ী হবে যে কোনো কাজে। তা সেই সময় এই দিনে তখন মা কি করেন? মাকে বিয়ে করার জন্য উদ্ধত হয়ে যায় এই অজেয় পাওয়ার পর, বরটা পাওয়ার জন্য শুম্ভ। নিশুম্ভকে সেখানে সে শুম্ভ কাজে লাগায়। সেই নিশুম্ভকে কাজে লাগানোর সঙ্গে সঙ্গে মারিচ নামে এক অসুর, সে তখন ব্রহ্মার সাধনা করে বর প্রাপ্ত হন যে সে অমরত্ব বর লাভ করতে চান। সেই অসুর যখন অমরত্ব বর ব্রহ্মদেব না দেন, এই অমরত্ব বর যখন ব্রহ্মদেব না দেন, তখন ব্রহ্মা বলেন, এমন কি বর চাও বলো, অমরত্ব দিতে পারবো না, কারণ এটা শুধুমাত্র দেবতাদের জন্য। তখন সেই মারিচ অসুর বলে যে এমন কোন বর দিন যে বরে আমাকে মারলে আমার মতো অসুর আরো সৃষ্টি হবে। এবার আমাকে মারার পর যখন আমার মতো অসুর সৃষ্টি হবে, তখন ব্রহ্মা বর দিল তোমাকে মৃত্যুর সময়, এমনি কেটে গেলে ছড়ে গেলে নয়, মৃত্যুর সময় যদি রক্ত তোমার শরীর থেকে পড়ে, সেই রক্ত থেকে আবার অসুরের সৃষ্টি হবে। সেই অসুরের নাম হলো তখন রক্তবীজ অসুর। মারিচের নাম সবাই ভুলেই গেছেন শাস্ত্র মতে, সেই অসুরের নাম হলো রক্তবীজ অসুর। এবার এই রক্তবীজ অসুর যখন নিশুম্ভ কাজে কিভাবে লাগালেন, তো নিশুম্ভকে মা বলেছিলেন যে এই যে ভূত চতুর্দশীর দিন আছে, এই দিন ভূত ছাড়া থাকে, তো এই দিনে যদি আমাকে ধরতে পারো তাহলেই
তোমাকে আমি বিবাহ করব, নচেত নয়। এবার দেবী তখন জয়মা তারা, কেউ কলার বন্ধু আছেন কি? জয়মা তারা, আমি একটু কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসি স্টোরিতে। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? জন্ম তারিখ বলো মা, নিজের সম্বন্ধে জানবে? বলো জন্ম তারিখ বলো। 17/1/2003। 17/1/2003 টাইমটা বলো মা। রাত্রি 11টা। সন্ধে বলে রাত্রিতে চলে গেলে। আচ্ছা, জন্মস্থান কোথায়? হুগলিতে। শুক্রবার জন্মবার? শুক্রবার না, বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আমি একবার আরেকবার রিপিট করছি, 17/1/2023, তাই তো? 17/3/2003। 17/1/2003 রাত্রি 11টা, তাই তো? রাত্রি 11টা। আচ্ছা, এবার আরেকবার দেখি, 17/3/2003 না 17/1/2003? কোনটা? 17/1/2003 শুক্রবার আছে মা, ডেট অফ বার্থ কোনো কারণে ভুল হচ্ছে, বৃহস্পতিবার না, শুক্রবারই আছে। দর্শক বন্ধু, যারা ডেট অফ বার্থ নিয়ে ফোন করবেন সরাসরি ফোন করুন, তাহলে সুবিধা হবে কথা বলতে। ভুলভাল ডেট অফ বার্থ হলে একটু প্রেডিকশনে ভুল হয়ে যাবে। তো সেই সময় নিশুম্ভ মাকে খুঁজে পাননি, কারণ দেবী তখন পাথরের রূপ নিয়ে বিরাজ করছিলেন, নিশুম্ভ খুঁজে পাননি। নিশুম্ভ খুঁজে না পাওয়ার পর নিশুম্ভ বুঝতে পারেন তার পরের দিনই মা তাকে মেরে ফেলবে, এইটাই চুক্তি তাদের সাথে হয়েছিল। এবং সে অজেয়, কিন্তু ওই একটা দিনের সে পরাজয় স্বীকার করে নেবে। একটা দিন ছিল শুম্ভের, একটা দিন ছিল শুম্ভর, আর একটা দিন ছিল হচ্ছে মা মহামায়া। ওই জন্য চতুর্দশী, যত ভূত চতুর্দশীর দিন শুম্ভের দিন ছিল, সেদিন মহামায়াকে মা খুঁজে পাননি, যার জন্য সেই অজেয় বরটা ওই দিনে কাজ লাগবে না। অর্থাৎ তার পরের দিন, অর্থাৎ যেটা আমরা কালী পুজোর দিন বলি অমাবস্যা, সেই দিনে শুম্ভের এই অজেয় বরটা কোনো কাজে লাগবে না, সে নিজেই আগে স্বীকার করে নিয়েছে। এবং তার ফলে নিশুম্ভ দ্বারা শুম্ভ প্রেরণ করলো রক্তবীজ অসুরকে দেবী মহামায়াকে ঠান্ডা করার জন্য, অর্থাৎ আটকানোর জন্য, যাতে সেই দিনে তার কাছে না আসে, তার পরের দিন থেকে আবার সে অজেয় হয়ে যাবে, যার জন্য তার মৃত্যুকে আটকানোর জন্য এই রক্তবীজ অসুরকে প্রেরণ করা হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি হুগলি থেকে। কি নাম? হুগলি থেকে বলছি, দোলা সরেন। তা আমার মেয়ের জন্য দেখতাম। মেয়ের নাম কি? মেয়ের নাম শ্রাবণী সরেন। শ্রাবণী সরেন। শ্রাবণীর জন্ম তারিখ বলো মা। শ্রাবণীর জন্ম তারিখ হচ্ছে 19/5/2001। 19 মে 2001। টাইমটা বলো। টাইমটা 12:45 দুপুর। আচ্ছা ঠিক আছে। জন্মস্থান কি? হুগলি না, জন্মস্থান হচ্ছে কালনা, বর্ধমান হসপিটালে। বর্ধমান হসপিটাল না, কালনা হসপিটালে। শনিবার জন্মবার? জন্মবার হচ্ছে শনিবার। হ্যাঁ তো মিলেছে, ঠিক হলে ঠিক, জন্মবার হচ্ছে শনিবার। আচ্ছা ঠিক আছে মা। মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম, সিংহ লগ্ন, এটা জানো? না বাবা জানি না। আজকে প্রথম জানলে? আজকে আমি কোনোদিন এরকম ফোন করি না, টিভিতে আপনার প্রোগ্রাম দেখছিলাম। আচ্ছা, হঠাৎ করে টিভি ঘোরাতে ঘোরাতে প্রোগ্রাম পেয়ে গেলে? হ্যাঁ প্রোগ্রামটা পেয়ে গেলাম, আর কোনোদিন এরকম ট্রাইও করিনি, আমি দেখি তো লাগে কিনা ফোন, এরকম আদৌ আছে কিনা এগুলো। আচ্ছা, তা কি মনে হলো দেখে যে আছে? লাগছে না, আমার অন্যরা আপনার ফোনটা লেগে যাবে না তো। তারপর আমি দেখলাম লাগলো, লাগার পর আমি ঠিকানাটা বললাম, তারপর বলছে আপনি লাইনে থাকুন, আপনি সব জেনে যাবেন। আচ্ছা ঠিক আছে। ফোন পে কিরকম লাগছে? নিজে টিভির গলাটা পরে অনুষ্ঠানে শুনে নেবে, সৃষ্টি টিভির গলা। আমি টিভি থেকে পরে গেছি, অন্য রুমে এসেছি, বলুন। আচ্ছা, এবার কথা হলো গিয়ে আজকে তাহলে টিভিতে পেলে লাইভ মানে সত্যি সত্যি লাইভ, এটা তো বিশ্বাস করলে? আচ্ছা, এইবার আসি তোমার মেয়ে, তোমার মেয়ে তো মাথা গরম, গরম না? ও মাথা গরম, আর দেখতে তো সুন্দরী অপেক্ষাকৃত, তাই না? তবে বলে দিলাম কি করে মা, তুমি হুগলিতে রয়েছো আর আমি কলকাতা স্টুডিওতে, কি করে জানলাম? আচ্ছা তাই না, তো জানবেন। আচ্ছা জানবো, তার মানে সঠিক জ্যোতিষী জানতে পারে। 2001 সালে জন্ম হওয়াতে এখন তার বয়স হলো গিয়ে প্রায় 21 বছর বয়স, তাই তো? হ্যাঁ। কি পড়াশোনা করেছে মেয়ে?
ঠিক আছে, এখন সমস্যা কি হচ্ছে বলো? সমস্যা কিছু না, আগামী দিন ওটা ডিক্লেয়ার নিয়ে বসছে। ব্যাস ঠিক আছে, 2023 সাল মেয়ের একটুখানি ডিস্টারবেন্স আছে, 2023 সালে একটু ডিস্টারবেন্স চলবে, এই যে 23 সালটা চলছে, এরপর আসছে 2024। মেয়ের একটা ভালো দশা, 2023 সালের পর শুক্র আসছে সিংহ লগ্ন এবং মীন রাশি সাপেক্ষে, শুক্র হচ্ছে তৃতীয় এবং অষ্টমপতি, অন্যদিকে দেখতে গেলে তৃতীয় পতি এবং একাদশপতি দশমপতি, তো সেক্ষেত্রে গিয়ে শুক্রের অবস্থান এই হরোস্কোপ অনুযায়ী তুঙ্গি অবস্থায় থাকাতে ভালো ফল। তো মেয়ের কোনো সময় কোনো সমস্যা হবে না মা, হোল লাইফ তোমার মেয়ে ভালো সফলতা পাবে, কোনো চিন্তা নেই, নিশ্চিন্ত থাকো, সব ভালো হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চাকরির বয়স হলে চাকরি পাবে, বললাম তো ভালো সময়, গোল্ডেন টাইম মেয়ের। ঠিক আছে, জয় মাতার, ভালো থাকলে আমি হরোস্কোপ অনুযায়ী ভালোই বলে দেবো, খারাপ বলবো না। এই যে হরোস্কোপটা আমি পেলাম, এই হরোস্কোপটা অ্যাকচুয়ালি ঈশ্বর দত্ত হরোস্কোপের সমান। ঈশ্বর দত্ত হরোস্কোপ মানে হচ্ছে পরপর দুটো তুঙ্গি গ্রহের দশা সাধারণ ব্যক্তি পায় না, ঈশ্বরের আশীর্বাদ না থাকে। এতদিন যেটা পেয়ে এসছে সেটাও ঈশ্বরের আশীর্বাদ, আগামী দিন যেটা পাবে ঈশ্বরের আশীর্বাদ। পরপর দুটো মহাদশা, তুঙ্গি গ্রহের মহাদশা, এ ভালো যাবেই যাবে। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা, কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছি, অর্পিতা বাগ, 17 জানুয়ারি 2003। একটু আগে ফোন করেছিলে তুমি? আচ্ছা, আজকে সবাই হুগলি থেকে ফোন করছে, কি ব্যাপার বলো তো মা অর্পিতা? আজকে কি টিভির লাইনটা শুধু হুগলির উপর দিয়ে যাচ্ছে নাকি? বলো জন্ম তারিখ বলো। 17 জানুয়ারি 2003। 2003, এই বান নিয়ে গন্ডগোল হয়েছিল, রাত কটার সময় জন্ম? রাত্রি 11টা। তুমি তো বললে বৃহস্পতিবার, আমার এখানে মেশিনে শুক্রবার বেরোচ্ছে, তাহলে কি করে প্রেডিকশন করি মা? না না, আমার তো জানতে ভুল হয়েছিল, হয়তো হবে এটা, হয়তো মানে আমরা জানি না আসলে এটা কার জন্মছকটা, কার? আমারই। তুমি জানো না তোমার জন্মদিন, কি বারে জন্ম? তুমি তো আশ্চর্য মেয়ে, তারিখটা মনে রেখেছো, জন্মবার জানো না, এটা হতে পারে? আমাকে বলছো বিচার করতে, আমি কি বিচার করবো বলো মা, বারটা মিলছে না, তাহলে সেই দিনে হয় আমার সফটওয়্যার খারাপ, আর নইলে তোমার দিন ভুল আছে। আমি যে সফটওয়্যার নিয়ে বসছি, এতগুলো লোকে ঠিক হচ্ছে মানে নিশ্চয়ই মেশিনটা ঠিক নয়, এই খারাপ নয় মেশিনটা, মেশিনটা একদম ঠিক আছে, তোমার ক্ষেত্রে কেন ভুল বলবে? আজকে তুমি কি জানতে চাও বলো? ফিউচারে কি জানতে চাও? চাকরি। চাকরি, এখন কি চাকরি করছো? না। তাহলে কি চাকরি করার ইচ্ছে আছে মনের মধ্যে? মেডিকেল নিয়ে পড়ছো, আচ্ছা ঠিক আছে, মেডিকেল নিয়ে পড়ো। মেডিকেলে কি MBBS ডাক্তার না নার্সিং নিয়ে পড়ছো? নার্সিং। নার্সিং নিয়ে পড়ছো, তোমার রাশি লগ্ন কি বলো দেখি, মেলে কিনা? বার তো মিললো না, আমি জানি না এগুলো কিছু। তাহলে মা এখানে বিচারটা ভুল হয়ে যাবে তো, আজকে তোমার সাথে যদি বারের মিল না হয় ডেট অফ বার্থ অনুযায়ী, কোন ডেতে তোমার জন্ম, তুমি বলছো থার্সডে, আমি বলছি ফ্রাইডে, 17 জানুয়ারি 2003 সালের ঠিক ওই দিনটা ফ্রাইডে ছিল, সেটা মেশিন বলছে, এই সফটওয়্যার বলছে, ন্যাচারালি ওই দিনের হরোস্কোপ বেরোবে, তুমি জানো থার্সডে, তো ন্যাচারালি তো প্রেডিকশনটাই ভুল হবে, কি বলবো তোমাকে বলো, এটা বিচারটা ভুল হয়ে যাবে। সুতরাং এমন জয় মাতা, যারা দেখুন অথেন্টিক তারা সেরকম করবেন, আর কন্ট্রোল রুমকে বলা হচ্ছে বারবার করে যে ফোনগুলো আপনারা মনে করবেন যে দেওয়া সম্ভব তাহলে দেবেন, নলে দেবেন না, আমার এখন এপিসোডে অনেক কিছু বলার আছে। তো যাই হোক, যেটা নিয়ে আলোচনা ছিলাম আলোচনাটাই ভেস্তে গেল, যেটা একটা টপিকে ছিলাম বলছিলাম এই ব্যাপারটাকে নিয়ে। তো আসন্ন দিন যে কালী পূজার মহানিশায় যে তারাপীঠ, জয় মা তারা, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম শর্মিষ্ঠা চাওলিয়া। হুম, কোথা থেকে বলছেন? উলুবেড়িয়া থেকে। উলুবেড়িয়া থেকে? হ্যাঁ। নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্বন্ধে জানি।
টিভির ভলিউমটা মিউট করো, টিভির ভলিউমটা বন্ধ করে দিন, মিউট করে। আবার আমার রিপিট টেলিকাস্ট তো হয়, আমি প্রতিদিন তো লাইভ করতে পারি না, তখন দেখে নেবেন লাইভটা, নিজের গলাটাও টিভিতে শুনে নেবেন। এবার বলুন জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ 7/10/1995। আরেকবার রিপিট করুন, বি পাওয়া কেটে গেল। 7/10/1995। 7 মানে 7/10/1995 মানে 7/10/1995, তাই তো? তাহলে 95 হলে আজকে বয়স দাঁড়াচ্ছে 28 বছর বয়স, তাই তো? জন্ম সময়টা মা? জন্ম সময় হচ্ছে বিকেল সাড়ে চারটে। জন্মস্থান কোথায়? উলুবেড়িয়া। জন্মবার কি মনে আছে? শনিবার জন্মবার। শনিবার জন্মবার, ঠিক আছে, একদম ঠিক, ভুল কিছু নেই। তোমার রাশি লগ্ন হচ্ছে মীন লগ্ন, মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এটা জানো না? আজকে জানলে? হ্যাঁ জানতাম। জানো, সুন্দরী দেখতে মেয়ে, খুব ভালো মনের মেয়ে, মনের দিকেও ভালো, কথাবার্তা একটু কর্কশ টাইপের, লোকের ওপর ঠুটপাট করে রেগে যাও, তাই না? হ্যাঁ, অন্যায় দেখলে আবার বলেও দাও। বিয়ে হয়েছে মা? প্রশ্ন কি বিবাহ নিয়ে না কেরিয়ার নিয়ে? কোনটা? আমার তো মনে হচ্ছে বিবাহ নিয়ে। বিবাহ কেরিয়ার কোনটাই এখনো ঠিকঠাক মতো হয়নি। তাহলে মা তুমি তোমার জন্য চেষ্টা করছো, তোমার বাড়ির লোক তোমার কথা ভাবে আগে সেটা বলো। ভাবে, তাহলে ভাবলে বাড়ির গার্জেনকে বলবে আমার সাথে যোগাযোগ করতে। কেন বলে দিচ্ছি, তোমার রাশি আর লগ্ন সাপেক্ষে একটা শুভ বুধাদিত্য যোগ রয়েছে, তার মানে ব্রাইট ফিউচার, ব্রাইট কেরিয়ার ছিল। এইবার যদি ছোটবেলা থেকে পড়াশোনার জায়গাটা ড্যামেজ হয়েছে, আমি বলে দিচ্ছি তোমাকে, পড়াশোনার জায়গাটা খুব ভালো যে হয়েছে তাও না, আবার খুব খারাপ হয়েছে তাও না, সুতরাং সেই জায়গাটা কেরিয়ার তৈরি করতে একটু ডিস্টারবেন্স হবে। দ্বাদশ ভাবে শনি থাকলে বধ সঙ্গে পড়ে যেতে পারে, বা ঘর কোনো হয় চিরকাল ঘরে থেকে যেতে পারে, বা একটা বড় কঠিন অপারেশন নির্দেশ করে, এটা তোমার হরোস্কোপ অনুযায়ী রয়েছে। অষ্টম ভাবে মঙ্গল শুক্র যুক্ত অবস্থায় মাঙ্গলিক দোষে দুষ্ট হওয়াতে বিবাহিত জীবন বা বিবাহ হওয়া নিয়ে দেরি থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসবে, আসে তো? নার্ভের সমস্যা, স্কিনের সমস্যা, কোনটা আছে, স্কিন না নার্ভ, কোনটা সমস্যা আছে? নার্ভের একটু প্রবলেম আছে। তাহলে কি করে বললাম মা, তুমি উলুবেড়িয়াতে আর আমি কলকাতা, শুধু হরোস্কোপ দিয়ে বলে দিলাম, তাই তো? এখন দেখো মা, তোমার জীবনকে যদি ভালোভাবে চালাতে হয় তাহলে বাড়ির গার্জেনকে নিয়ে কালকে আমার সাথে মেচেদায় যোগাযোগ করো। কালকে আমি মেচেদায় থাকবো, কালী পুজোর আগে মঙ্গলবার করে মেচেদায় বসি, একটা মঙ্গলবার অন্তর একটা মঙ্গলবার, তো কালী পুজোর আগে এই মঙ্গলবারটা আমাকে কালকে মেচেদাতে পাবে। বাড়ির মা বাবার সাথে একবার কথা বলে নি, চেম্বারে চলে আসো। আমি নিশ্চয়ই বুঝতে পেরেছি কোন জায়গায় সমস্যা হয়েছে, সেটা সেইটুকু ঠিক করে দিলে তোমার বিবাহ তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে, কেমন? বাড়ি বসে থাকলে জানা হবে, কৌতূহল মিটবে, সমস্যা মিটবে। যদি সত্যি সত্যি সমস্যা মেটাতে হয় তাহলে বাড়ির গার্জেনকে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে হবে, নিশ্চয়ই আমি আপনাদের সহযোগিতা করব। আসন্ন যে মহানিশা অমাবস্যা তিথি অর্থাৎ কালী পুজো, সেই কালী পুজোর সময় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। প্রত্যেকেই আমার দেওয়া টোটকাটা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে বাজি পোড়াবেন যাতে সহজে কারোর ক্ষতি না হয়, আগুনে পুড়ে না যায়, একটু সাবধানতা অবলম্বন করুন। ভুল বাজি পোড়াতে চোখ বা কান নানা রকম ডিস্টারবেন্স হতে পারে, আগুনও লেগে যেতে পারে, প্রাণহানিও ঘটতে পারে, সুতরাং এটা বিচার বিবেচনা করে একটু সাবধানতা অবলম্বন করে খুব বাজি পোড়ান, আনন্দ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।